द्रौपदी मुर्मू भारतের প্রথম উপজাতি বা আদিবাসী রাষ্ট্রপতি। আদিবাসী অর্থাৎ আদি বাসিন্দা, এই দেশের তথা এই জম্মুদ্বীপের। ভারতের ইতিহাসে এটি একটি অতি উল্লেখযোগ্য ঘটনা। 2 লক্ষ বছর আগে আধুনিক মানব হোমো সেপিয়েন্সের উদ্ভব হয় পূর্ব আফ্রিকাতে। তারা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সমগ্র আফ্রিকাতে। আজ থেকে 70,000 বছর আগে আইস এজের সূচনা হয়। পৃথিবী প্রচণ্ড ঠান্ডা ও শুষ্ক হয়ে যায়, তার প্রভাব আফ্রিকাতেও পড়ে। সেই সময় মানুষ চাষবাস জানত না, তারা মূলত ছিল হান্টার গ্যাদারার্স, অর্থাৎ শিকার ও খাবার সংগ্রহের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত। এক জায়গায় বেশি দিন থাকা সম্ভব হতো না, কারণ সেখানকার খাবার ফুরিয়ে যেত, ফলে এক জায়গায় থেকে অন্য জায়গায় খাবারের সন্ধানে মাইগ্রেট করতে হতো। এইভাবে প্রায় 60,000 বছর আগে আফ্রিকা থেকে কয়েকটি গোষ্ঠী বেরিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে লাগলো। মধ্যপ্রাচ্য বা আরব উপমহাদেশ পেরিয়ে ভারত তথা জম্বুদ্বীপের পশ্চিম প্রান্তে সিন্ধু উপত্যকা এসে পৌঁছলো। তারপর আরও গভীরে প্রবেশ করে ভারতের পূর্ব, মধ্য ও দক্ষিণ প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। তবে তারা 2টি রুট ধরে ভারতে প্রবেশ করেছিল। একটি রুট ছিল বর্তমানের মিশর, সিরিয়া, ইরাক, ইরান হয়ে, আরেকটি রুট ছিল ইথিওপিয়া থেকে ইয়েমেন, ওমান হয়ে। এরাই ভারতের প্রথম মানব অধিবাসী বা আদিবাসী। নৃতত্ত্বগতভাবে এরা ভেড্ডিট বা অস্ট্রালয়েড বা অস্ট্রিক এশিয়াটিক গোষ্ঠীভুক্ত। পৃথিবীর সম্পূর্ণ মানব গোষ্ঠীকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। ককেসয়েড, ইউরোপ সংলগ্ন ককেশীয় পার্বত্য অঞ্চলে উদ্ভূত গোষ্ঠী। নেগ্রয়েড, আফ্রিকায় উদ্ভূত জনগোষ্ঠী। এই অস্ট্রালয়েড গোষ্ঠী এদেরই একটা সাবগ্রুপ। মঙ্গোলয়েড, বর্তমানের মঙ্গোলীয় প্রদেশে উদ্ভূত জনগোষ্ঠী। এই মূল 3টি গোষ্ঠীর মধ্যে অ্যাডমিক্সচার বা সংমিশ্রণ হয়েছে হাজার হাজার বছর ধরে, ফলত হাজার হাজার নতুন গোষ্ঠীর উদ্ভব হয়েছে সারা পৃথিবী জুড়ে। তবে এই ভেড্ডিট বা অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠীর মানুষরা পূর্ব ভারতের ছোটনাগপুর মালভূমি এলাকায়, মধ্য ভারতের ছত্তিশগড় ও দক্ষিণে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের অরণ্যের মধ্যে নিজেদের বসতি স্থাপন করেছিল। এছাড়াও নেপালের তরাই অঞ্চল, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে মঙ্গোলীয় জনগোষ্ঠীর সাথে এদের সংমিশ্রণ ঘটেছিল। মধ্যপ্রাচ্যের পারস্যে অর্থাৎ বর্তমানে ইরানের পশ্চিম দিকে ইরাক সংলগ্ন ইলম প্রদেশে বসবাসকারী এক গোষ্ঠী প্রায় 8,000 বছর আগে সিন্ধু উপত্যকায় এসে বসতি স্থাপন করেছিল। এরা ভেড্ডিট গোষ্ঠীর থেকে অনেক বেশি উন্নত ছিল, চাষাবাদ করতে জানত। মূলত সিন্ধু উপত্যকার উর্বর জমিতে চাষবাসের লক্ষ্যে এখানে এসেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর উন্নত সভ্যতা তারই নিদর্শন। এরাই দ্রাবিড় জনগোষ্ঠী। তামিলে স্থানীয় ভাষায় শ্রীলঙ্কাকে ইলম বলা হয়। ইলম শব্দটি তামিল এবং মালায়ালামদের মধ্যে এখনও প্রচলিত। নৃতত্ত্বগতভাবে ককেশীয় ও অস্ট্রালয়েড গোষ্ঠীর সংমিশ্রণে এই গোষ্ঠীর উদ্ভব হয়। মেসোপটেমিয়া সভ্যতার অ্যাসিরিয়া, ব্যাবিলোনিয়ার পার্শ্ববর্তী অঞ্চল ইলম প্রদেশ থেকে এরা এসেছিল। তাই এই প্রদেশগুলোর সাথে এদের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক খুব মজবুত ছিল। সেই সময় স্থানীয়ভাবে ভেড্ডির জনগোষ্ঠীর সাথেও এদের প্রভূত সংমিশ্রণ হয়। আজ থেকে প্রায় 3,500-4,000 বছর আগে মধ্য এশিয়ার ককেশীয় পার্বত্য অঞ্চল বা ইউরেশিয়া থেকে একটি নতুন গোষ্ঠী ভারতে প্রবেশ করল, যারা চাষাবাদ জানত না। নোমাডিক অর্থাৎ যাযাবর গোষ্ঠী। পশুপালন এদের পেশা ছিল, ঘোড়ার ব্যবহার জানত ও যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। ইউরেশিয়ার এক যাযাবর গোষ্ঠীকে বলা হতো স্টেপ প্যাস্টোরালিস্ট, যারা মূলত ইউক্রেন ও দক্ষিণ রাশিয়ার গ্র্যাসল্যান্ড ওয়েস্টার্ন স্টেপেই বিচরণ করত। এরা যে সংস্কৃতি বা কালচারটা ফলো করত তাকে বলা হতো ইয়ামনা কালচার, যেমন ভারতে বৈদিক কালচার ফলো করা হয়। নৃতত্ত্বগতভাবে এরা পূর্ব ইউরোপীয় ও ককেশীয় গোষ্ঠীর সংমিশ্রিত গোষ্ঠী। প্রায় 3000 BCE এরা মঙ্গোলিয়ার ইস্টার্ন স্টেপের দিকে অগ্রসর হয় এবং সেখানে মঙ্গোলীয় গোষ্ঠীর সাথেও এদের সংমিশ্রণ হয়। পরে সিদিয়ান অর্থাৎ সক, হুন ইত্যাদি গোষ্ঠী এদের থেকে উদ্ভূত হয়। এরা সমগ্র ইউরোপ ও মধ্য এশিয়ায়
ছড়িয়ে পড়েছিল এবং হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। কিছু ঐতিহাসিকের মতে এরা সেই সময়কার দ্রাবিড় গোষ্ঠীকে যুদ্ধে পরাস্ত করে দক্ষিণ ভারতের দিকে চলে যেতে বাধ্য করেছিল। আবার কিছু ঐতিহাসিক মনে করেন এরা প্রথমে খুব ছোট ছোট দলে ভারতে প্রবেশ করে এবং তখনকার দ্রাবিড় জনগোষ্ঠীর সাথে প্রভূত সংমিশ্রণ ঘটে, কারণ সেই সময় মূলত পুরুষরাই দলে দলে বেশি সংখ্যায় এসেছিল। এই জনগোষ্ঠীর আগমনের সাথে সাথে ভারতের ইতিহাস এক অন্যদিকে মোড় নেয়। এর আগে দ্রাবিড় জনগোষ্ঠীর সাথে ভেটির জনগোষ্ঠীর তেমন কোনো বিরোধ ছিল না, বরং প্রভূত পরিমাণে সংমিশ্রণ হয়েছিল এই দুই গোষ্ঠীর মধ্যে। ভারতে আগত এই নতুন জনগোষ্ঠী হল আর্য বা আরিয়ানস। আর্য শব্দের অর্থ ইন্দো ইরানীয় ভাষায় শ্রদ্ধেয় বা সম্মানিত ব্যক্তি। এই অঞ্চলের বসবাসকারী গোষ্ঠী অন্যান্যদের থেকে নিজেদের স্বতন্ত্র করতে এই পদবি ব্যবহার করতেন, যার বিস্তার ইরান থেকে ভারতের পূর্ব পর্যন্ত বিস্তৃত ছিল। আর্যাবর্ত নামে পরে অভিহিত হল। আর্যরা ইউরেশিয়ার দুর্ধর্ষ লড়াকু গোষ্ঠী ইয়ামনায়া সংস্কৃতির অংশ ছিল, তাই শান্তিপূর্ণভাবে বসবাস করা এদের ধর্ম ছিল না। বরং আগ্রাসী মনোভাবের জন্য খুব অল্প দিনেই সমগ্র উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারত দখল করে আর্যাবর্ত স্থাপন করল এবং বৈদিক সংস্কৃতির সূচনা হল। এবং তুলনায় দ্রাবিড় গোষ্ঠী তথা অনার্যরাই শান্তিপূর্ণভাবে বসবাস করত উপজাতি গোষ্ঠীগুলোর সাথে। প্রাথমিক আগমনের প্রাক্কালে আর্যদের সাথে স্থানীয় পুরুষদের প্রভূত পরিমাণে সংমিশ্রণ ঘটে। প্রথমে সমাজে কোনো ভেদাভেদ ছিল না, সবাই সব কাজ করত, রথ তৈরি, পশুপালন, চামড়ার কাজ, মাটির জিনিসপত্র তৈরি, ধাতুর কাজ ইত্যাদি। পরে কর্মের ভিত্তিতে সমাজকে চারটি শ্রেণীতে ভাগ করা হলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রহ্মার মস্তিষ্ক থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদমূল থেকে শূদ্রের উৎপত্তি। এটা এক প্রকার রূপক। আসলে ব্রহ্মার অর্থ এই বিশ্বব্রহ্মাণ্ড। বৌদ্ধিক চর্চার জন্য ব্রাহ্মণকে সমাজের মাথার সঙ্গে তুলনা করা হয়েছে, ক্ষত্রিয়দের ধর্ম সমাজকে রক্ষা করা, তাই বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। বৈশ্যদের কাজ সমাজকে মজবুত অর্থনীতির উপর দাঁড় করানো, তাই উরুর সাথে তুলনা করা হয়েছে। আর সমাজের কর্মী শ্রমিক সমাজকে বলা হলো শূদ্র। তবে তাদের প্রতি কোনো হ্যাট্রেড বা ঘৃণা ছিল না সমাজে। ব্রাহ্মণ জাতিশ্রেষ্ঠ হলেও কোনো শূদ্র বা ক্ষত্রিয় যোগ্যতা বলে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারত। প্রসঙ্গত বাল্মীকির শূদ্র হয়েও ব্রাহ্মণত্ব অর্জন ও বিশ্বামিত্রের ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণত্ব অর্জন সমর্থব্য। সমাজে নারীর পুরুষের সমান মর্যাদা ছিল, তারা শাস্ত্র শিক্ষা, যুদ্ধবিদ্যা শিক্ষা ও যুদ্ধে অংশগ্রহণ করতেন। সমাজ তখন অনেক বেশি লিবারাল বা উদার ছিল। নারীরা সুরাপানও করতেন এবং অক্ষক্রীড়ায় অংশগ্রহণ করতেন। পরবর্তীকালে যেসব আর্যগোষ্ঠী ভারতে প্রবেশ করে তারা অনেক বেশি গোঁড়া ও বিশুদ্ধবাদী ছিলেন এবং তারপর ব্রাহ্মণ্যবাদ এক চরম শিখরে পৌঁছয়। একসময় তারা সমাজে বিপুল ক্ষমতাশালী হয়ে যান এবং নিজেদের ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধির লক্ষ্যে সমাজে নানা রকম বিভেদমূলক এবং কঠিন বিধিনিয়ম চালু করেন। ধর্ম পালন সাধারণ মানুষের পক্ষে জটিল হয়ে যায়। যারা শ্রমজীবী মানুষ ছিলেন তাদের নগরের শেষ প্রান্তে বসবাস করার জন্য বাধ্য করা হলো এবং জনজাতি অর্থাৎ ব্যাধ, নিষাদ ইত্যাদি মানুষদের নগরের বাইরে বনে জঙ্গলে বাস করতে বাধ্য করা হলো। সভ্যতার অগ্রগতির সাথে সাথে জনসংখ্যার বৃদ্ধির কারণে বাসযোগ্য জমি ও চাষযোগ্য জমির প্রয়োজন হলো, ফলে বনভূমি কেটে সেই জমির সংস্থান করা হলো। যদিও যেসব প্রান্তিক মানুষ পরিশ্রম করে সেই বাস ও চাষযোগ্য জমির সংস্থান করল, তারাই সেই জমি থেকে উৎখাত হলো এবং আরও গভীর বনে জঙ্গলে আশ্রয় নিল। হাজার হাজার বছর ধরে এই নিপীড়িত নিষ্পেষিত মানুষরা মূল ধারার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে অরণ্যচারী হয়ে গেল। স্বাধীনতার পর সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরের দূরদর্শী সম্পন্ন চিন্তাভাবনার দৌলতে এরা আবার ধীরে ধীরে মূল ধারার স্রোতের সঙ্গে মিশতে শুরু করল। আজ সেই স্বাধীনতার 75তম বর্ষপূর্তির অমৃত মহোৎসবের সন্ধিক্ষণে যেন একটি বৃত্ত পূর্ণ হল। এক উপজাতি তথা আদিবাসী মহিলার
দেশের সর্বোচ্চ পদে আসীন হয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করুন। এইরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি টিপতে ভুলবেন না।